গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সকলেই সুস্থ আছো। আর আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। আর তোমরা এই যে খানিকক্ষণ আগে গাছপালাগুলো দেখছিলে, এটা কার বাড়ি বলো তো? তোমাদের চিনতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমরা আগেও একদম স্টার্টিংয়ে ব্লগে আমার দেখেছো। এটা আমার বাপের বাড়ি, আমি বাপের বাড়িতে এসেছি কাল রাতেই, হঠাৎ করেই বাপের বাড়িতে চলে এসেছি। তার কারণ আমার ব্লগ দিতে দিতে হঠাৎ করেই আমার ব্লগটা বন্ধ করে দিতে হয়েছে। কারণ হচ্ছে কাল হঠাৎই আমার মোবাইলটা একদম রানিং আউট হয়ে গেছিল, যার কারণে আমি এখানে চলে এসেছি। তারপরে এখানে মোবাইলটাকে একদম ফরম্যাট করতে হয়েছিল, যা যা ছিল, যা যা শ্যুট করেছিলাম বাড়িতে সবই উড়ে গেছিল, যার কারণে আমি কালকে ব্লগও দিতে পারিনি। আর এই যে আজকে তাই বাপের বাড়ির থেকেই শ্যুট করছি আবার। তো দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির উঠোন আর কি। এটা অনেকটাই বড় জায়গা, তো গাছপালাগুলো তো দেখলে, বাড়িতে প্রচুর গাছপালা আছে, আমার দাদা করে যে বনসাই করেছে, দেখো কতগুলো। তো এই সব গাছপালাই আমার দাদা করে এখানে। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, গুলঞ্চ গাছ, যেটা খুবই উপকারী শরীরের পক্ষে, আর এখন তো করোনার টাইমে খুবই উপকারী। এই যে দেখো, এইটা হচ্ছে এই যে গুলঞ্চ গাছ, এই যে পাতা গুলঞ্চর, এই যে দেখতে পাচ্ছ গুলঞ্চর পাতা। এটা হোক, আমার এই যে মোবাইলটার পরে আবার সব ঠিকঠাক করে দেয় আর কি, সিস্টেমেটিক অবস্থায় ফিরিয়ে আনা আর কি। কারণ আমি এগুলো শুধু শ্যুট করা আর এডিটিং করা এইটুকুনি জানি, মোবাইলের খুব বেশি ফাংশন আমার জানা নেই। তো সবটাই আমার দাদার ছেলে কৌস্তবন নাম, ও করেছে। তো চলো তোমাদেরকে একটু আমাদের পাড়াটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মধ্যমণি, মানে পাড়ার চারিদিকে দেখো ঘর বাড়ি। এই যে দেখো চারিদিকে ঘর বাড়ি, মাঝখানে হচ্ছে এই পুকুরটা আমাদের। আর পুকুরটার জলটা খুব একটা পরিষ্কার নেই, ছোটবেলাতে এই পুকুরেই আমরা সাঁতার শিখেছি জানো তো, এই পুকুরে সাঁতার কেটে তারপরে বড় হয়েছি। খুবই সুন্দর লোকেশন, আমার শ্বশুরবাড়ির কাছেও তোমরা পুকুর দেখেছো, এখানে বাপের বাড়িতেও দেখো। তো পুরো পাড়াটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সিম সাম পাড়া। এখানে সব বাড়িতেই গাছপালা সব দেখতে পাবে। তো ছোটবেলায় যখন এই পুকুরটায় স্নান করতাম, তখন কত বকা খেয়েছি। আর এখন যে পাড়ায় এতগুলো বাচ্চা আছে, কেউ আর এই পুকুরে নামে না, নামার কথাও নাই, পুকুরটা খুব নোংরা হয়ে গেছে। আর আমরা যখন স্নান টান করতাম, সাঁতার কাটতাম, তখন পুকুরটা প্রচুর পরিষ্কার ছিল, প্রচণ্ড টলটলে জল ছিল। আর তোমার সাঁতারও কেটেছি, প্রচুর সাঁতার কাটতাম, বকাও খেতাম, মারও খেতাম খুব, কিন্তু তাও সেই সময়টা ছিলই আলাদা একদম না। আর এখন সেই সময় কোথায়? হয়তো অনেকে এরকম থাকবে যারা আমার মতন এরকম পুকুরে সাঁতার ফাঁতারও কেটেছো, আর এরকম বকাও খেয়েছো বাড়িতে, আবার জ্বরও এসছে, তারপরে আবার বাড়ির গার্জিয়ানদের কাছে এমনও শুনতে হয়েছে, যাও পুকুরটা কাঁদছে তোমার জন্য জ্বর আসার পরে। তো এই হচ্ছে, তো বাপের বাড়ির পাড়াতে আসলে একটু ইচ্ছেই করে ঘুরতে, তাই একটু সকাল সকাল আর কি ঘুরতে বেরিয়েছি, ভালো লাগে। আর ওই দেখো তুলি দাঁড়িয়ে আছে, এই যে তুলিকে আগে বলেছিলাম বেরোতে, তখন বেরোয়নি, এখন গ্রিলের ফাঁক দিয়ে হাই করছে। তো বললাম একটু চল হেঁটে আসি, শীত শীত তো পড়েছে এখানে, আমাদের ওখানে এতটা ঠান্ডা নেই কিন্তু এখানে ঠান্ডা আছে। তো বললাম একটু চল ঘুরে আসি, একটু হেঁটেও আসবো, তো ওর ভালো লাগলো না। তো আমরা এখন চলেছি হাঁস দেখতে। তুলি এই আমার বাপের বাড়িতে আসলে, মানে মামার বাড়িতে আসলে হাঁস না দেখে যাবে না। তো সবাই বলল যে পুকুরে নাকি প্রচুর হাঁস, ওই যে হাঁস আসছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ ক্যামেরা করে, ওই দেখো, ওই দেখো, ওই পারে হাঁস, এই দেখো হাঁস, এই যে হাঁস দেখো, হাঁসের পাল সব ছুটেছে, ওরে বাস, সব জলের মধ্যে নেমেছে, এই দেখো কি ভালো লাগছে দেখতে।
শশি, ওই দেখো তো কত হাস। তো দেখলে, হাস দেখলে ভালো লেগেছে? হ্যাঁ, বা চলো বাড়িতে তুলি রে, এবার শান্তি হাস টাস দেখে তুলি এবার ঘরে যাবে, নাহলে তুলি এতক্ষণ আমাকে পাগল করে ছাড়ছিল, আমাকে একটু হাস দেখাও, হাস দেখাও। তো আমার কাকিমার বাড়িতে এসেছি, এই যে আমার কাকিমা। আর তোমার নাম কি? মিশুক বিশ্বাস। কি বিশ্বাস? মিশুক বিশ্বাস। মিশুক বিশ্বাস, ওটা কাকিমাদের বাড়িতে ওরা ভাড়া থাকে ওপরে, তো বাচ্চাটা কাকিমাদের কাছেই থাকে। তো ওটা কি নিয়ে খেলছো? কি ওটা? লাঠি। ওটা এই যে তরোয়াল টাইপের, ওটা কি নিয়ে খেলছে? এই যে কি সুন্দর দেখো টবের মধ্যে হয়েছে গাছ, আমার মাচাও করেছে কাকু, কি সুন্দর। বাহ, এই গাছটাতে, এটা কি গাছ? চাল কুমড়ো না কুমড়ো? না, এটা মিষ্টি কুমড়ো গাছ। এই তো মিষ্টি কুমড়ো হয়েছে, একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে। বাহ, হাত দেবে না, হাত দেবে না, হাত দিলে। ও, এখানে লাউ কুমড়ো দুটোই আছে একসঙ্গে। বাহ, কাকু সুন্দর মাচা করে দিয়েছে। আগে কাকু প্রচুর গাছ করতো, তাই না? এখন আর বয়স হয়ে গেছে কাকুর, ওর জন্য গাছও করতে পারে না, তবুও যেটুকুন যেটুকুন পেরেছে। এই লাউ কুমড়ো নিজেদের বাড়ির হলে তো খাওয়া যায়, একটু একদম টাটকা টাটকা পাওয়া যায়, এগুলো তো কোনো আর ভেজাল থাকে না। না, বেশ ভালো। তুই কাকে ডাকছিস রে? প্রত্যুষাটা কে? বন্ধু। ও, তো বিচ্ছুতি গ্রেট না রে তুমি। তো কাকিমার বাড়ির থেকে এখন বাড়ির দিকে যাব। অ্যাকচুয়ালি আমার এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, আমার বাপের বাড়ি এখানে, ছোটোবেলা থেকে আমরা তাকেই দেখাই। তো পেটের এত সমস্যা কোনো রকমেই তো কমাতে পারছি না, তার কারণে ভাবলাম একবার ওনার কাছে যাই, ওনার কাছেই আবার এই সমস্যাগুলো কমে আর কি, ওনার ওষুধ খেলে। তার কারণে ওনার কাছ থেকে এসে কাকিমার বাড়িতে দেখা করতে এসেছিলাম, একটু আবার চলে যাব আমি, যার কারণে কাকিমার সঙ্গে দেখা হবে না। তো কাকিমার বাড়িতে আসলে কাকিমা এরকম গাছপালা দেখায় যে চল দেখে আসবি তোর কাকু কী কী লাগিয়েছে। ছোটোবেলার থেকেই কাকু ওকে দেখেছি আমরা প্রচুর গাছপালা করতে, তো এখন বয়স হয়ে গেছে তো আর পারে না। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আবার দেখি তোমাদের সঙ্গে কখন দেখা করা যায়। তো এখন প্রায় সন্ধে হয়ে হয়ে আসছে, সন্ধে হয়নি। তো আমি সেই কাকিমার বাড়ির থেকে এসে একটুখানি খেয়ে দেই শুয়ে পড়েছিলাম, কারণ এত টায়ার্ড লাগছিল, শরীরটা তো মানে ভালো হওয়ার নামই নিচ্ছে না, কবে যে শরীর পুরোপুরি সুস্থ হবে আমি জানি না। চলো একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন একটু ভাবছি যে তোমাদেরকে আমি সেই দামপ্রসাদের ভিটের ব্লগের সময় ক্রেক পার্কের একটুখানি বাইরে থেকে ঝলক দেখিয়েছিলাম, পুরোটা দেখাতে পারিনি কারণ তখন করোনার জন্য সব কিছু বন্ধ ছিল। তো আমি খোঁজ নিলাম যে ক্রেক পার্ক হয়তো খোলা, তো চলো আজকে যদি খোলা পাই তাহলে তোমাদের সঙ্গে ক্রেক পার্কের সম্পূর্ণ ভিউটা শেয়ার করব, আর তোমাদের ভালো লাগবে দেখতে। ক্রেক পার্কটা এতই সুন্দর আমাদের, যে একদম গঙ্গার সঙ্গে, তো খুব সুন্দর ভিউ, দেখতে ভালো লাগবে। তো তোমরা কিন্তু সাথে থেকো। হ্যাঁ, তো আমি ক্রেক পার্কে ভেতরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের সেই ক্রেক পার্ক। খুব সুন্দর পরিবেশ, তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব, সবটা তোমাদেরকে দেখাবো। চলো আগে এখানে একটা মঞ্চ আছে, সেই মঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই, হচ্ছে যে রামপ্রসাদ মুক্ত মঞ্চ। এখানে তোমার নানান রকম অনুষ্ঠান হয়,
আর এটা কিন্তু সম্পূর্ণ রামপ্রসাদের যে স্নানের ঘাটটা সেই ঘাটের একদম পাশেই এই পার্কটা অবস্থিত। তোমরা আগের যে আমার প্রিভিয়াস ব্লগটা আছে যেটায় তোমরা রামপ্রসাদের বাড়িটা দেখতে পেয়েছিলে সেখানে আমি খানিকটা দেখিয়েছিলাম। তো জল স্টোর হচ্ছে এখন এখানটায়, খুব সুন্দর। এখানে এখান থেকে ঝর্ণার জলটা ওই ওপর থেকে পড়ে, ওপর থেকে এইভাবে পড়ে। এই যে বাচ্চারা খেলছে, মানে এরকম একটা ছাতাও আছে এখানে। সন্ধ্যে হয়ে যাওয়ার আগে আগে আমি ভাবলাম যে গঙ্গার সাইডের যে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, নাহলে এরপরে আর কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। শীতের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসে, আর এখনই খানিকটা দেখো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে এসছে। তো এই যে সামনে যে দৃশ্যটা তোমরা দেখছো এটা হচ্ছে গঙ্গায় যে চড়াটা, পলি পড়ে যে চড়াটা পড়ে সেটা, আর ওর পিছনে যে চিমনি মতো দেখছো ওটা হচ্ছে সাহাগঞ্জের ঝুট মিলের যে চিমনিটা সেটা। চড়াটায় আগে ঘর বাড়িও ছিল কিন্তু এখন আর কিছুই নেই। আর এই পার্কের দু ধারে এরকম লম্বা জায়গা আর এরকম গাছপালায় ভরা, মাঝখানে মাঝখানে বসার জায়গা আছে। তো এখানে কচি কাঁচা বাচ্চা বুড়ো থেকে শুরু করে সবাই এই পার্কে বিকেল হলে আসে, দুপুরবেলাও আসে কখনো কখনো, আর সকালবেলাতে যদি পার্ক খোলা থাকে তো মর্নিং ওয়াকেও এই পার্কে আসে অনেকে। তো এখানে এই যে দেখছো বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েরা এসছে, বিকেল হলেই এরা এখানে চলে আসে, একটু গল্প গুজব করে নিজেদের মতন করে, তারপরে এরা বাড়ি যায়। শুধু যে বাচ্চারা আসে তা নয়, অনেক বয়স্ক মানুষেরাও দল বেঁধে ঘুরতে আসে। আর পার্কটা ভীষণ পরিষ্কার, জায়গায় জায়গায় তুমি ডাস্টবিন পাবে। আগে তো ফুচকা টুচকাও এখানে বসতো কিন্তু এখন আর সেটা বসে না। আর এটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট, তোমরা দেখতে পেলে একদম সঙ্গেই। আর এটা পার্কের ওভার ওভারঅল ভিউটা, পার্কটা না ওপর থেকে ঢাল হয়ে নিচে নেমে এসছে দুদিক থেকেই তাই। আর ওপর যে জায়গাটা সেটা হচ্ছে যে বাচ্চাদের দোলনা টোলনা ওখানে রয়েছে। তো এটা হচ্ছে পার্কের ওভারঅল ভিউটা, দেখো খুব সুন্দর, গাছপালাতে একদম ভর্তি চারিদিকটা পার্কটা। আর পার্কের যে এই যে জায়গাটা দেখো কীরকমভাবে বাঁধানো হয়েছে, খুব সুন্দর পার্কটা কিন্তু। আর পার্কটা বাচ্চারা যদি খেলেও খুব সেফলি থাকবে, কারণ পুরো পার্কটা একদম ঘেরা রয়েছে, বাইরে বেরোনোর কোনো ইয়ে নেই। আর দেখো স্কুল পড়ুয়ারা ইয়ে এসছে পার্কে একটু ঘুরতে, এখন এরা একটু যেদের মতো গল্প গুজব করে যে যার মতন বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও ছোটোবেলায় এরকম আসতাম, গল্প গুজব করতাম পার্কে এসে, বিকেল হলেও কখনো কখনো বন্ধুরা মিলে চলে আসতাম এই পার্কে, স্লিপে দোলনায় চড়ে চড়ে তারপরে বাড়িতে যেতাম। রাতে এখানে বাচ্চারা এসছে দোলা টোলা করছে, তাদের মায়েরাও আছে, মায়েদেরও সময় কাটে বেশ এখানে এসে, গল্প গুজব একটু করে তারপরে চলে যায়। এতটা বড় জায়গা, এখন তো বাচ্চারা খেলার খুব একটা জায়গা পায় না, তো ওদের এখানটা বেশ ভালোও লাগে। আর আজ আমি এই পার্কটাকে শ্যুট করে একটু দীঘবন্ধের আশ্রমটাও যাবো শ্যুট করতে যদি সময় হয়, তবে আজকের ব্লগেই আমি সবটা দেখাতে পারবো না, আজকে ব্লগেই কেক পার্কটা থাকবে। পরের নেক্সট যে ব্লগটা সেটাই হয়তো আমি দীঘবন্ধের আশ্রমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি তবে। তো গঙ্গার ধার থেকে এই যে দোলনা টোলনা যেখানটা দেখছো এটা একটু উঁচু জায়গাটা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ক্রেক পার্কটা একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ক্রেক পার্কের যে ভিউটা। তো আজ তোমাদের সঙ্গে ক্রেক পার্কের পুরো ভিউটা, গঙ্গার ভিউটা শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে আমার। তো আজকে তাহলে এখানেই আমাকে এন্ড করতে হচ্ছে ভিডিওটা, কারণ সন্ধে হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি যেতে হবে, পার্ক একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো
চলো আজকে তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে প্লিজ লাইক করে দিও, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করে করো, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল বাটনকে কিন্তু ক্লিক করতে ভুলো না, নাহলে পরের নোটিফিকেশন পাবে না তোমরা। আর আমি চেষ্টা করব আমার শরীরটা যদি সাথ দেয় আমি রেগুলার ভিডিও দেওয়ার, অবশ্যই অবশ্যই করে। দেখো আমারও ভালো লাগছে না ভিডিও না দিতে পেরে, কিন্তু শরীরটা যখন যখন খারাপ লাগছে আমি পারছি না করতে, তার সঙ্গে তুলিরও শরীরটা খারাপ হয়েছে, আবার তুলিরও ঠান্ডা লেগেছে, সিজনটাই এরকম যে এই সময়টা খুব ঠান্ডা লেগেই যায়। তো আজকে তাহলে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, ধন্যবাদ।